হ্যালো বন্ধুরা, কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই 13টি পার্বণের মধ্যে একটি হলো রথযাত্রা। সেই অনুষ্ঠানে মজা করার জন্য বাঙালিরা মেতে ওঠে। তো আজ আমি বাঙালির রথযাত্রা নিয়ে আলোচনা করব, আর আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারি। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয়। অনাদিকাল থেকে পুরীতে প্রতি বছর রথযাত্রার মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। সারা জগতের প্রভু হচ্ছেন শ্রী জগন্নাথ দেব। ভক্তদের প্রেমের বশবর্তী হয়ে তিনি নিজেকে রাজপথে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন। শ্রী জগন্নাথকে দর্শন করতে আসে না, তাদের সবাইকে কৃপা আশীর্বাদ করতে তিনি মন্দির থেকে নিজেই বেরিয়ে আসেন। ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগদীশ্বর রূপে প্রকাশিত। বৃন্দাবন থেকে মহারাজ শ্রীকৃষ্ণ তার দ্বারকা লীলায় রত হলে সূর্যগ্রহণ উপলক্ষে শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যান, তখন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা এবং দ্বারকার অনেকেই তার সঙ্গে গিয়েছিলেন। কুরুক্ষেত্রে বৃন্দাবনে গোপগোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হলে ব্রজবাসী ভগবান শ্রীকৃষ্ণকে তার বাল্যলীলা স্থল বৃন্দাবনে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। তারা তাকে রাজবেশে দেখতে চাইলেন না, তারা শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে ব্রজের বেশে দেখতে চাইলেন এবং তার সহচর্য পেটে উন্মুখ হলেন। তখন ব্রজবাসী কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা তাদের রথের ঘোড়া ছেড়ে দিয়ে বৃন্দাবনের লোকেরাই রথ টানতে টানতে বৃন্দাবন নিয়ে গেলেন। সেই ঘটনা স্মরণ করেই ভক্তরা আজও পুরীর জগন্নাথ মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণকে রথে টেনে বৃন্দাবন নিয়ে যান। এই হচ্ছে রথযাত্রার ইতিহাস। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানুমূর্ত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে তার গুরুদেবের নির্দেশে পাশ্চাত্য কৃষ্ণ ভাবানুমূর্তি প্রচারের জন্য আমেরিকায় গিয়েছিলেন। 1967 সালে সান ফ্রান্সিসকোতে শ্রীল প্রভুপাদ প্রথম রথযাত্রা মহোৎসব আয়োজন করেন। সেই মহোৎসব আজ তার কৃপায় সারা পৃথিবী জুড়ে অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, তোমরা ছোটোবেলা রথের দিন ঠিক কী কী করতে নিচে কমেন্ট বক্সে লিখে জানাও, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমায় ফেসবুকেও ফলো করতে পারেন। ফেসবুক আইডির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের জন্য আসলাম, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।